হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আবার নতুন একটি ট্রাভেল ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য। এখন আমি আছি হাদারপার ঘাটে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটার নাম হচ্ছে হাদারপার ঘাট। আর এখানে এসে আমি পুরাই হাদা হয়ে গেছি, কারণ এই ঘাটে দাঁড়িয়ে আমি ইন্ট্রো দিয়েছিলাম, পরে দেখি আমার ক্যামেরায় টাইম ল্যাপস দেওয়া, পরে আর কি বলবো, আমি তো পুরা হাদা বনে গেলাম দেখে, তাই কিচ্ছু করার নেই। তো চলুন ভিডিও শুরু করি। আমরা এখন আছি হাদারপার ঘাটে, আর যাচ্ছি হচ্ছে বিছানাকান্দি পান্তুমাই। আর এই যে আমার ট্রাভেল পার্টনার হাদার মতো মুখ করে বসে আছে, কারণ আমরা নৌকার ভেতরে চেয়ারে সিট পাইনি, নৌকার গলোইতে এসে আমাদের বসতে হয়েছে। এর কারণ হচ্ছে আমি, কারণ আমি আশেপাশে ঘুরে অনেকক্ষণ ভিডিও করেছি। এর ফাঁকে আমাদের গ্রুপের যে মেম্বাররা ছিল তারা নৌকার ভিতরে ঢুকে সবগুলো চেয়ার দখল করে নিয়েছে, আর আমাদের জায়গা হয়নি। যাই হোক, আমাদের আরেকটি নৌকা আসার কথা ছিল, পরে সেই নৌকাটি আসে এবং আমরা যারা গুলোইতে বসেছিলাম এবং ভেতরে চাপাচাপি করে বসেছিলাম তারা সবাই গিয়ে ওই নৌকাটায় আরাম করে বসে আমাদের যাত্রা শুরু হয় বিছানাকান্দির দিকে। প্রথম দিকে চেয়ারে বসার জন্য আমাদের মন খারাপ হলেও পরে চেয়ারে বসে থাকতে থাকতে আমাদের কোমর ব্যথা হয়ে যাওয়ার অবস্থা, কারণ ভাইরে ভাই 2 ঘন্টার জার্নি, এত সময় বসে থাকা যায়? এরপরও পানি কম, নৌকা কিছু কিছু জায়গায় ঠেলা দিয়ে ধাক্কা দিয়ে নিতে হয়েছে, আবার অন্যদিক থেকে নৌকা এসে জ্যাম লেগে গিয়েছে, আবার নৌকার মেশিনের যে ভটভরানি শব্দ সেটাতেও মাথা ধরে গিয়েছে। তবে এত কিছুর পরও আমাদের কিন্তু বোরিং হওয়ার একটুও সুযোগ ছিল না, কারণ উই আর ন্যাচার লাভার, প্রকৃতি প্রেমী আমরা, আর চারপাশের ভিউ এত সুন্দর ছিল বিছানাকান্দি যাওয়ার, মানে কি বলবো, পাহাড়, নদী, ছোট ছোট ব্রিজ, ছোট ছোট হাঁস নদীর মধ্যে খেলা করছে, ছোট ছোট বাচ্চারা নদীতে দাপাদাপি করছে, আর হচ্ছে দুই পাশে বাড়ি ঘর, সবুজ প্রকৃতি, এই সব কিছু দেখতে দেখতে আমাদের হাদারপার ঘাট টু বিছানাকান্দি জার্নিটা বেশ উপভোগ্য হয়েছে। তো ভিউয়ার্স, আমাদের নৌকা চলতে থাক, চলুন এর ফাঁকে আপনাকে জানিয়ে দেই ঢাকা থেকে আপনার বিছানাকান্দি আসতে যাতায়াত খরচ কত পড়বে। ঢাকা থেকে প্রথমে আপনাকে আসতে হবে সিলেট। সিলেট যদি আপনি বাসে আসেন সেক্ষেত্রে এসি নন এসি পরিবহন ভেদে আপনার ভাড়া পড়বে 550 থেকে 1400 টাকা, আর যদি ট্রেনে করে আসেন সেক্ষেত্রে সিট কোয়ালিটি ভেদে আপনার ভাড়া পড়বে 250 থেকে 1100 টাকা। আর যদি বড়লোকস হয়ে থাকেন, বিমানে করে আসতে চান, তাহলে buyticket.com এ সার্চ দিলেই পেয়ে যাবেন ঢাকা টু সিলেটের বিমান ভাড়া কত। এরপর সিলেট শহর থেকে আপনাকে হাদারপার ঘাটে যেতে হবে। হাদারপার ঘাটে যেতে আপনার লোকাল সিএনজিতে খরচ পড়বে 140 থেকে 160 টাকা, আর সিএনজি রিজার্ভ নিলে খরচ পড়বে 1000 থেকে 1200 টাকা, 5 জন যেতে পারবেন। হাদারপার ঘাট থেকে নৌকা ভাড়া নিয়ে যেতে হবে বিছানাকান্দি। শুধু বিছানাকান্দি গেলে 100 থেকে 1500 টাকা, আর যদি পান্তুমায় যান সেক্ষেত্রে 1500 থেকে 2000 টাকা। তবে অবশ্যই দামাদামি করে ভাড়া ঠিক করবেন, আপনি যত ভালো দামাদামি করতে পারবেন আপনার নৌকা ভাড়া তত কমবে। সো ভিউয়ার্স, অবশেষে আমরা প্রায় পৌঁছে গেছি বিছানাকান্দি। ওই দেখা যায় বিছানাকান্দি, ওইটা আমাদের গন্তব্য। ওইখানে গিয়ে জায়গাটা কেমন সে বিষয়ে করব আমি মন্তব্য। তো বিছানাকান্দি জায়গাটা কেমন তা জানতে হলে সাথেই থাকুন, চলুন ঘুরে দেখি। সো ভিউয়ার্স, সেটা হচ্ছে বিছানাকান্দি। এখানেও সেই ভোলাগঞ্জের মতো মানে পাথর অনেক, ওইখানকার পাথরগুলো ছিল সাদা আর এখানকার পাথর অ্যাজ ইউজুয়াল। তো এছাড়া তেমন কোনো পার্থক্য এখানে আমি দেখতে পাচ্ছি না। এখানেও ঝিরি এবং পাথর রয়েছে বড় বড়, ওই পাশে পাহাড় দেখতে পাচ্ছেন, ওই দিকে ছোট একটা ঝর্ণা দেখা যাচ্ছে, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না। আর হচ্ছে ওই ঝর্ণাটা মূলত অনেক বড়, ওইটা ইন্ডিয়ার ঝর্ণা, তো ওই ঝর্ণাটা থেকে মেবি এই ঝিরিটা সৃষ্টি হয়েছে এখানে যে দেখতে পাচ্ছেন। তো এখানে পাথর ভোলাগঞ্জের মতো আমার কাছে এটা ওই টাইপেরই জায়গা লেগেছে, এক্সেপশনাল কিছু নেই। ভিউয়ার্স, আমার কাছে সিলেটের জাফলং, ভোলাগঞ্জের সাদা পাথর, বিছানাকান্দি জায়গাগুলোর প্রায় সেমই মনে হয়েছে, কারণ জায়গাগুলোর ন্যাচারাল এলিমেন্টস যেগুলো সেগুলো হচ্ছে ঝিরি, পাথর এবং পাহাড়। তো সেদিক থেকে প্রত্যেকটি জায়গার আমি সিমিলারিটি খুঁজে পেয়েছি। তো এর মধ্য থেকে আমার ভোলাগঞ্জের সাদা পাথরটা সবচেয়ে সুন্দর মনে হয়েছে, আর আমার ব্যক্তিগতভাবে ভালো লেগেছে বিছানাকান্দি। এর কারণটা হচ্ছে এখানে আসা যে নৌকার যে জার্নিটা সেটা, আরেকটা কারণ হচ্ছে এখান থেকে আমরা ট্রেকিং করে গিয়েছিলাম লক্ষণছড়া ঝর্ণায়। তো যাওয়ার রাস্তাটা অসম্ভব সুন্দর ছিল, সেটা আমি কিছুক্ষণ পরে আপনাদের দেখাচ্ছি। এই সব কারণেই আমার এই জায়গাটা বেশি ভালো লেগেছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের জন্য। তাছাড়া যদি আমি
অন্যান্য দের বা যারা ঘুরতে আসে ঘুরে এসে চলে যায় ট্রেকিং করে না তাদের দৃষ্টিতে দেখি, তাহলে আমার কাছে সিলেটের সবগুলো জায়গার ভিতরে ভোলাগঞ্জের সাদা পাথর বেস্ট মনে হয়েছে। আর আমার নিজস্ব এক্সপিরিয়েন্সের দিক থেকে আমার কাছে ভালো লেগেছে বিছানাকান্দি আর লক্ষণছড়া ট্রেকিং। এখানে হয়তো পাথরগুলো পানির মধ্যে বিছিয়ে আছে এবং ঝর্ণার ধারা বয়ে যাচ্ছে, তো ঝর্ণার ধারাটাকে হয়তো কান্নার সাথে এবং পাথরগুলো বিছিয়ে রেখে রেখেছে বিছানার মতো, এই দুটো অ্যাড করে হয়তো এই জায়গাটার নাম হয়েছে বিছানাকান্দি। এটা আমার মনে হয়, আমি এক্স্যাক্টলি জানি না, হতে পারে এইরকম, নাহলে তো এই জায়গাটার নাম বিছানাকান্দি হওয়ার কথা ছিল না। হ্যালো এভরিওয়ান, আমরা এখন আছি সিলেটের গোয়েন্দাঘাট উপজেলায় বিছানাকান্দির এই টুরিস্ট প্লেসে। এটি অসাধারণ একটি ভিউ, নিচে ছোটো ছোটো পাথর, কিছু বড় পাথরও আছে, পানিটা একদম স্বচ্ছ এবং ঠান্ডা। এটা ভারতের কোনো ঝর্ণা থেকে চলে আসছে অবশ্যই। এখানে সুউচ্চ পাহাড় এবং এই ঝর্ণা দুইয়ের সংমিশ্রণে অসাধারণ একটা পরিবেশ, আপনার মনকে শীতল করে দিবে, অবশ্যই আসার মতো। এবং কোনো ঝামেলা ছাড়াই আপনারা ঢাকা থেকে সরাসরি এখানে চলে আসতে পারবেন, কোনো ট্রেকিং করতে হবে না। আপনারা চাইলে চলে আসুন বিছানাকান্দি এবং উপভোগ করুন বাংলার এই সৌন্দর্য। এখন বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, এখন আমরা মোটামুটি জায়গাটা ঘুরে দেখলাম এবং ভালোই এনজয় করলাম। এখন আমরা বিছানাকান্দি থেকে বিদায় নেব, আমরা এখন পান্তুমায় যাব। আসলে পান্তুমায় যাওয়ার জন্যই আমরা বেশি উদগ্রীব হয়েছিলাম, যদিও আমাদের হাতে সময় একদমই কম, তারপরও দেখা যাক কতদূর পর্যন্ত যাইতে পারি। তো চলুন এখন যাওয়া যাক পান্তুমায়ের উদ্দেশ্যে। আসলে আমাদের পান্তুমায় যাওয়াটা ছিল একটা অনিশ্চিত যাত্রা, কারণ পানি কম থাকার কারণে নৌকা নিয়ে যাওয়া যাবে না, হেঁটে যেতে হবে ট্রেকিং করে। তো আমরা হাঁটা শুরু করলাম, ওদিকে বেলা পড়ে গেছে আর সন্ধ্যার পরে আমরা আর যেতে পারবো না। তো পান্তুমায়ের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি ঠিকই, কিন্তু আমরা জানি না আসলে কত দূর যেতে পারবো। পান্তুমায় যাওয়ার আগে একটা ঝর্ণা আছে লক্ষণছড়া, আমাদের টার্গেট প্রথম হচ্ছে ওই লক্ষণছড়া ঝর্ণাটায় যাওয়া, ওইটা দেখা। দেন যদি আমরা সময় পাই তারপর আবার পান্তুমায়ের দিকে যাব, কিন্তু বোঝাই যাচ্ছে যে গোধূলি বেলা সূর্য আর কিছুক্ষণ পরেই ডুবে যাবে, আমরা সময় পাবো না, আর আমরা ওই রকম প্রস্তুতি নিয়েও আসিনি। সূর্য ডোবার আগে লক্ষণছড়া ঝর্ণায় আমরা পৌঁছাতে পারবো কি না সেটাই আমাদের মধ্যে কনফিউশন। তো দেখা যাক কি হয়। এদিক দিয়ে যাওয়া যায় পান্তুমায়, কিন্তু এখানে পতাকাটা নিয়ে দিয়েছে, পিলারটা দেখে যদি আমাকে গুলি মেরে দেয়। এটা হচ্ছে পিলারটা, এই যে দেখতে পাচ্ছেন, এর ওইদিকে যাওয়া যাবে না। আমরা অনিশ্চিতভাবে পান্তুমায় লক্ষণছড়ার দিকে এগিয়ে যাচ্ছিলাম, তবে এই রুটটা ছিল সত্যি অসাধারণ দেখার মতো। পাহাড়ের কোল ঘেঁষে কোথাও ঝিরিপথ, বিস্তীর্ণ সবুজ মাঠ, গোধূলির আলো এসে পড়েছিল কচি ধানের পাতার উপর, সব মিলিয়ে মানে কি বলবো, একটা নৈসর্গিক চমৎকার পরিবেশ ছিল। তো ভিউয়ার, শেষ পর্যন্ত আমরা আসলে পান্তুমায় যেতে পারিনি, লক্ষণছড়া ঝর্ণায় যাওয়ার আগেই আমাদের সন্ধ্যা হয়ে যায়। তো আমরা লক্ষণছড়া ঝর্ণায় গিয়েছিলাম, দেখেছি ঝর্ণাটা, কিন্তু অন্ধকার থাকার কারণে ভিডিও করতে পারিনি, আর আমাদের ক্যামেরা এবং ফোনে তেমন চার্জও ছিল না, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের দেখাতে পারলাম না। তবে আমার এই জার্নিটা খুবই অসাধারণ লেগেছে, এই এক্সপিরিয়েন্সটা আমার খুবই ভালো লেগেছে।
তো আপনারা চাইলে আসতে পারেন, শুকনো মৌসুমে যদি আসেন তাহলে এই রোড ধরে আপনাদের হেঁটে যেতে হবে পান্তমাই। আর যদি বর্ষার সময় আসেন তাহলে নৌকা করে ইজিলি চলে যেতে পারবেন পান্তমাই, আপনাদের আর কোনো হাঁটা বা ট্রেকিং করার প্রয়োজন হবে না। তো আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।